English cricketer Moeen Ali বাংলাদেশের জামাই তার শ্বশুরবাড়ি সিলেট শহরে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড দলের অপরিহার্য এই ক্রিকেটার এখন কুমিল্লার হয়ে সিলেটেই খেলছেন BPL এর ম্যাচ মঈনের স্ত্রী ফিরোজা হোসেন সহ পুরো পরিবার ইংল্যান্ড প্রবাসী মঈন আলীর শ্বশুরবাড়ি ঘুরে দেখেছেন সহকর্মী হাসিনুর রহমান দর্শক এই মুহূর্তে আমি একটি বিশেষ বাড়ির সামনে দাঁড়িয়ে আছি সিলেট শহরের এই বাড়িটি মঈন আলীর শ্বশুরবাড়ি চলুন আমরা একটু দেখে আসি মঈন আলীর শ্বশুরবাড়ি কেমন এবং কথা বলি তার আত্মীয় স্বজনদের সঙ্গে দর্শক আমরা এখন আছি ইংলিশ ক্রিকেটার মঈন আলীর শ্বশুর বাড়িতে ওনার স্ত্রী ফিরোজা হোসেন ওনার বড় ভাইয়ের সাক্ষাৎ পেয়েছি আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করব ওনাদের পরিবার সম্বন্ধে কিছু তথ্য ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলীর সঙ্গে তো আপনার ছোট বোনের বিয়ে হয়েছে কবে বিয়ে হয়েছে বা সেই স্মৃতি সম্বন্ধে কিভাবে হলো একটু যদি তথ্য দেন এটা আপনার 2008-এ ওদের বিয়ে হয়েছে যখন বিয়ে হয় তখন সে ওই মঈন আলী নিজে যে ওই লোকাল যে ক্লাব ছিল ওই ক্লাবে সে খেলাধুলা করতো ওই সময় বিয়ে হয় তারপরে অবশ্যই ইন্টারন্যাশনাল নিজে করছে ওটা নিয়ে সেই সিলেটে এসে মঈন আলীর মতো একজন ক্রিকেটার যদি আপনার বোন জামাই হয়তো আপনার কাছে বিষয়টা অন্য খেলছে সেই অনুভূতিটা নিশ্চয়ই অনেক ভালো লাগার গর্বের একটা বিষয় অবশ্যই খুবই খুশি লাগে যে আমার নিজের বোন জামাই এখানে এসে খেলতেছে এবং আমাদেরই মাঠে খেলতেছে এটা খুবই ভালো এটা মানে নিজের কাছে খুবই আনন্দ লাগে এটা সিলেট শহরের পীর মহল্লায় মঈন আলীর শ্বশুর বাড়ি মঈনের স্ত্রী ফিরোজা হোসাইন সহ পুরো পরিবারই ইংল্যান্ড প্রবাসী মঈন আলী ও ফিরোজার দুটি সন্তান ছেলের নাম আবু বকর আর মেয়ের নাম হাদিয়া ফিরোজা হোসেনের লন্ডন প্রবাসী মেজো ভাইও গর্বিত বোন জামাইকে নিয়ে মঈন আলী যদি আমরা বলি ক্রিকেট বিশ্বে খুব বড় একটা নাম হ্যাঁ বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে ওনার খুব জনপ্রিয়তা সম্প্রতি তিনি ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করেছেন লাস্ট যে সিরিজটা হয়েছে তো সেটা নিশ্চয়ই একটা বাড়তি ভালো লাগার কারণ হয় বালা ক্রিকেট খেলে ইংল্যান্ডের লাগেও খেলের একটা হইল এশিয়ান পাকিস্তান আর হুরুবনি জামাই হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট হাসিনুর রহমান সেক্ষেত্রে মঈন আলীর শ্বশুরবাড়ি মধুরহারি ঘুরে দেখেছেন আমরা হাসিনুরের সঙ্গে যুক্ত হতে চাই সিলেট থেকে হাসিনুর এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হাসিনুর আপনার কাছে একটু জানতে চাইবো তাহলে PSL না খেলে BPL খেলার যে মঈন আলীর সিদ্ধান্ত সেটা কি শ্বশুরবাড়ির কারণেই কিনা হ্যাঁ সেটা ঠিক না হয়তো আমরা যেটা জানতে পেরেছি আসলে IPL-এর সেরা প্রস্তুতি নিতেই এখানে খেলা এবং সেটা অন্তর্নিহিত কারণ হতে পারে মঈন আলীর সঙ্গে সম্পর্কটা তো বাংলাদেশের ক্রিকেটের বেশ লম্বা আপনারা নিশ্চয়ই জানেন বা দর্শকদেরও অনেকের মনে থাকতে পারে ঢাকার কিন্তু ডোমেস্টিক ক্রিকেট নিয়মিত একসময় মুখ ছিলেন যে মঈন আলী দাউদ মালান জেসন রয়ের মতো ক্রিকেটাররা যারা কিন্তু ঢাকা লিগে বা বাংলাদেশে পারফর্ম করে করেই কিন্তু ন্যাশনাল টিমে জায়গা পাওয়াটার একটা তাদের বড় অপরচুনিটি তৈরি হয়েছে বিশেষ করে যখন সাবকন্টিনেন্টে সিরিজগুলো হয়েছে যেহেতু বাংলাদেশে তারা পারফর্ম করেছিল তখনই তারা কিন্তু জাতীয় দলে কেউ প্রথমবার ডাক পেয়েছেন কেউ প্রত্যাবর্তন করেছেন তো সেই জায়গা থেকে তো অবশ্যই বাংলাদেশের প্রতি একটা তাদের নস্টালজিয়া থাকে একটা সফট কর্নার থেকে থাকে এবং শ্বশুরবাড়ি সেটাও হতে পারে যে কোভিড সিচুয়েশনের কারণে তার সন্তানরা হয়তো অনেক দিন নানার বাড়ি আসতে পারেনি সেটাও একটা কারণ হলেও হতে পারে তবে তিনি সিলেট পর্ব শুরুর আগে কথা বলেছিলেন তিনি বলেছিলেন এখান থেকে তিনি IPL-এর সেরা প্রস্তুতিটা নিতে চান BPL-এ পারফর্ম করতে চান সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লেখার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা